এর ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের জয়িতা ম্যাম। আচ্ছা, তোমাদের একটা আজকে বাংলা গল্প পড়াবো। যে গল্পটা তোমাদের অর্ধেকটা পড়ানো হয়েছিল আর অর্ধেকটা বাকি ছিল। দেখো, তোমরা দেখতে পাচ্ছ, অদ্ভুত কীর্তি, খগেন্দ্রনাথ মিত্রের লেখা, ঠিক আছে? পাঠ 15। এখানে গল্পটাতে প্রথম দিকে কী ছিল, ভোম্বল নামে একজন ছেলে, সে গ্রামের ধার থেকে যেতে যেতে তার খুব খিদে পেয়েছিল এবং সে একটা কুমোরের বাড়ির ধারে দেখলো বাতাবি লেবু হয়েছে প্রচুর গাছে। সে তখন বাতাবি লেবু গাছে উঠে গেল এবং কুমোরের বউ দেখতে পেয়ে তাকে তেড়ে এসেছিল, তাই তো? সঙ্গে সঙ্গে কুমোরও একটা কোদকা নিয়ে ছুটে এসেছিল, এত দূর হয়েছিল, তাই তো? এবারে আমরা আর শেষটুকু পড়বো। হ্যাঁ, এই যে শিগগির নাম পর্যন্ত তোমাদের হয়েছিল, দেখো শিগগির নাম এত দূর পর্যন্ত হয়েছিল। এবার দেখো কি বলছে, ভোম্বল দেখলো আর রক্ষে নেই, মানে সে তো গাছে উঠে গেছে আর কুমোর আর কুমোরের বউ তাকে তো তাড়া করছে, সেই জন্য সে কি বলছে, ভোম্বল দেখলো আর রক্ষে নেই, না নামলেও ওরা লোকজন জড়ো করে তাকে গাছ থেকে টেনে নামাবে, তখন পালাবার পথ বন্ধ হয়ে যাবে। সে বলল, নামছি বাপু, খিদের সময় একটা লেবু নিয়েছি। কুমোর বলল, খিদে লেগেছে, বাড়ি গিয়ে ভাত খা, আমার লেবু গাছে উঠেছিস কেন, কাদের ছেলে তুই? ভোম্বল বলল, চাকি মশায়ের। কোথাকার চাকি, তোকে তো কোনোদিন দেখিনি। কুমোরের বউ বলল, ওসব মিছে কথা, ছোঁড়া চোর। এবার ভোম্বলের খুব রাগ হলো ও অপমান বোধ হলো, ভাবলে লেবুটা ছুঁড়ে ফেলে লাভ দিয়ে বেড়ার বাইরে পড়ে চলে যায়। কুমোর বলল, কই নামলি নে, উঠব গাছে? ভোম্বল বলল, উঠেই এসো না তবে রে, বলে কুমোর গাছে উঠতে লাগলো। বাতাবি লেবুটার দক্ষিণ দিকে, বাতাবি গাছটার দক্ষিণ দিকে কুমোরের রান্নাঘর, গাছের কয়েকটা ডাল একেবারে চালের সঙ্গে লেগে আছে। কুমোরকে গাছে উঠতে দেখে ভোম্বল আবার উপরে উঠতে লাগলো। দুজনেই গাছে চড়তে ওস্তাদ, তবে ভোম্বলের এক সুবিধে, সে ছোট, শরীর হালকা, কুমোরের চেয়ে একটু তাড়াতাড়ি উঠেছে। তাহলে দুজন মিলেই গাছে উঠে চলেছে, কুমোর তাড়া করছে আর ভোম্বল ওপর দিকে উঠে চলেছে। এবারে কুমোরের বউ নিচ থেকে খুন্তি ঘুরিয়ে বলছে, ধরো ধরো, ওর ঠ্যাংটা চেপে ধরো। গোলমাল শুনে পাড়ার কয়েকটি ছেলে এসে ছুটে এলো, তারা উপরের দিকে তাকিয়ে দেখে লেবু গাছে কুমোরের পো মানে ছেলে আর একটা অচেনা ছেলে, গাছটা খুব দুলছে আর চিৎকার করে উঠলো। তারা চিৎকার করে উঠল, ভোম্বল দেখলে সর্বনাশ, আর বোধহয় পালানো যাবে না। কুমোর তাকে ধরে ধরে, তবুও পালাবার চেষ্টা করা যাক। সে দেখলো সামনেই রান্নাঘরের চাল, সে তত্তর করে সেদিকে এগিয়ে চালের উপরে পড়ে সেখান থেকে এক লাফে নিচে পড়েই দিল ছুট। বগলে বাতাবি লেবুটা তেমনিই আছে, মানে সে বাতাবি লেবু যেটা পেরেছিল সে বগলে নিয়ে সেরকমই আছে এবং রান্নাঘরের চাল দিয়ে লাফ দিয়ে ছুটে পালালো। ঠিক আছে, এতটাই তোমাদের পড়া থাকবে, আজকে গল্পটা এখানেই শেষ হয়ে গেল। ঠিক আছে, দাগ দিয়ে নিও একটু তোমরা।